ঘরের ভিতর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘরের ভিতর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফুলিয়া এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া বয়রা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। আজকে আমি জানি না কি হয়েছে, ওদের যে রাকেশ গিয়া খবর দিচ্ছে যে কি এক গলায় দড়ি দিয়েছে, দিয়ে ওর নেই, ওর বাবা বলছে ও কোথায় বলছে বাড়িতেই ঝুলে আছে। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? আপনার মেয়ের নাম কি? জামাই কি কাজ করে? কাঠের কাজ করে। জায়গাটার নাম? ফুলিয়া বয়রা। আপনার নাম? আমার নাম শিবানী ঘোষ। আপনি কি হন মেয়ের? আমি মা। শিবানী ঘোষ। আমি ওদের বাড়ি যেতাম বলে যদি বলতাম কিছু, বলে তোর মা যেন আমাদের বাড়ি না আসে, আমি ওই জন্য ওদের বাড়ি যেতাম না। ওর যখন খারাপ লাগতো এসে থেকে টেকে যেত একটু, যদি বলতাম এসে পাঁচ দিন থাক, বলে না থাকা যাবে না, যদি সামনে ওর মা অভিনয় করে খুব ভালো আর পিছনে ওকে গিয়ে তারে কালকে বলে মারধর করেছে শুনছি তাই লোকের মুখে। মাঝে মধ্যে মারধর করতো? ওর বিয়ের পর থেকে মানে জামাই মারধর করে, জামাইয়ের মাও মানে খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না, মারধর করে। হ্যাঁ, তারপরে কালকে ভাত জল খাইনি মারধর করেছে, করার পরে ও ঘরে আছে, তাহলে ওই ঘরটার মধ্যে শাশুড়িও নেই জামাইও নেই, ও একলা ঘরে যায়, ও গলায় দড়িটা দিয়েছে। কি মনে হচ্ছে আপনাকে, আপনাদের কি মনে হচ্ছে কেন গলায় দড়ি দিল? জামাইয়ের সঙ্গে শাশুড়ির সঙ্গে অশান্তি করে, এই অশান্তি করে ওরা। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা আর কি চাবো, আমরা আপনারা একটু কেস কামারি করেন, কিছু করেন, ওদের ওদের একটু সাজা দিতে হবে, এই আর কি, একটু সাজা তো দিতেই হবে, মেয়ে তো চলে গেছে আর পাবোই না, তাই তো। আপনার নাম? আমার নাম নন্দী ঘোষ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।